হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোকেশন বিটি। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যেটি শেয়ার করব সেটি হলো নার্সিং অ্যাডমিশন সার্কুলার 2020-2021 অল ইনফরমেশন, অর্থাৎ নার্সিং ভর্তি সংক্রান্ত সকল তথ্য, যেমন আবেদনের যোগ্যতা, আসন সংখ্যা, অনলাইনে আবেদনের তারিখ, ভর্তি পরীক্ষার আবেদন ফি, মেধা তালিকা তৈরি পদ্ধতি, এই সকল তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে যেটি জানাতে চাই সেটি হলো নার্সিং এর বিভাগ মূলত তিনটি হয়ে থাকে। প্রথমটি হলো বিএসসি নার্সিং, দ্বিতীয়টি হলো ডিপ্লোমা নার্সিং, তৃতীয়টি হলো ডিপ্লোমা মিডওয়াইফারি। এখন জেনে নেওয়া যাক সরকারি নার্সিং কলেজে ভর্তির জন্য আবেদনের কীরকম যোগ্যতা প্রয়োজন হবে, অর্থাৎ আপনার কীরকম যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। প্রথমত আপনাকে 2017-2018 সালে এসএসসি এবং 2019-2020 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ব্যাচেলার বিএসসি অফ সায়েন্স ইন নার্সিং, বিএসসি ইন নার্সিং বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি সমমানের দুইটি পরীক্ষায় মোট জিপিএ 7.00 থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ 3.00 এর কম হলে হবে না, অর্থাৎ এসএসসিতে 3.00 এর নিচেই হলে হবে না এবং এইচএসসিতে 3.00 এর নিচেই হলে হবে না। তাছাড়াও জীববিজ্ঞানে জিপিএ 3.00 থাকতে হবে। তো এটা প্রত্যেকটা বিভাগের জন্য প্রযোজ্য, অর্থাৎ যারা আর্টসের থেকে দিবেন তাদের জন্য প্রযোজ্য এবং যারা কমার্সের থেকে দিবেন তাদের জন্য প্রযোজ্য, এবং টোটাল পয়েন্ট লাগবে 7 পয়েন্ট। ওকে, এবারে জেনে নেওয়া যাক আসন সংখ্যা। তো নার্সিং কলেজের আসন সংখ্যা মূলত বিএসসি ইন নার্সিংয়ের জন্য 1200টি আসন রয়েছে, ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির জন্য 2730টি আসন রয়েছে, ডিপ্লোমা ইন মিডওয়াইফারির জন্য 1050টি আসন রয়েছে। তো এখানে বিশেষ দ্রষ্টব্য হলো এখানে সারা বাংলাদেশের নার্সিং কলেজের আসন সংখ্যা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সারা বাংলাদেশের যে কয়টি নার্সিং কলেজের আসন সংখ্যা রয়েছে সেই সকল কলেজের আসন সংখ্যা উল্লেখ করা হয়েছে। এবার জেনে নেওয়া যাক নার্সিং ভর্তির পরীক্ষার আবেদন ফি, অর্থাৎ কেমন খরচ হবে। তো বিএসসি ইন নার্সিংয়ের জন্য 700 টাকা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির জন্য 500 টাকা, এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির জন্য 500 টাকা। টোটালি এই এই যারা বিএসসি ইন নার্সিং করতে চান তাদের 700 টাকা খরচ হবে, যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি করতে চান তাদের 500, অ্যান্ড যারা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি করতে চান তাদের জন্য 500। এখন জেনে নেওয়া যাক নার্সিং ভর্তির পরীক্ষার আবেদনের তারিখ। তো এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশ করা হয়নি, ভবিষ্যতে যদি প্রকাশ করা হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো বিষয়টা। তবে আশা করা যায় আগামী জুলাই মাসে আবেদন শুরু হতে পারে। তো এবারে ভর্তি পরীক্ষার পদ্ধতি মূলত 100 নম্বরের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে হবে, এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য মান থাকবে 1, অর্থাৎ প্রত্যেকটি এমসিকিউটির জন্য 1 নম্বর থাকবে। তাছাড়া বিএসসি ইন নার্সিং 2020-2021 জন্য বাংলা 20 নম্বর থাকবে, ইংরেজিতে 20 নম্বর থাকবে, গণিতে 10 নম্বর থাকবে, বিজ্ঞানে 30 নম্বর, জীববিজ্ঞান পদার্থ ও রসায়ন সাধারণ জ্ঞানের জন্য 20 নম্বর, এই মোট টোটালি 100 নম্বরের পরীক্ষা হবে। তাছাড়া ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির জন্য বাংলায় 20 নম্বর, ইংরেজিতে 20 নম্বর, গণিতে 10 নম্বর, সাধারণ জ্ঞানে 25 এবং অপর সাধারণ জ্ঞানে 25। ওকে, এবার নার্সিং ভর্তির পরীক্ষার মানবন্ধনে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 2020-2021। তো এইখানেও মূলত বাংলায় 20 নম্বর, ইংরেজিতে 20 নম্বর, গণিতে 10 নম্বর, সাধারণ বিজ্ঞানে 25 নম্বর, সাধারণ জ্ঞানে 25 নম্বর, টোটাল 100 নম্বর। তো এইটি ছিল আজকের পুরো ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং বন্ধুদেরকে এই বিষয়টা সম্পর্কে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।